মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নতুন রাষ্ট্রপতির সামনে সংকট সমাধানের সুযোগ রয়েছে, কিন্তু তিনি দলীয় পারপাস সাব বাদ রেখে সেই সংকট সমাধান করবেন কিনা সেটি নিয়ে সংশয় রয়েছে। এখন নতুন রাষ্ট্রপতি নতুন এসেছেন এবং আমরা মনে করি আমাদের আজকে রাষ্ট্রপতি পরিবর্তন যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে হয়েছে এটা এদেশে বিরল ঘটনা। এখন ইনি মনে প্রাণে একজন বাঙালি, গণতন্ত্র, দেশপ্রেম সবই তার চেতনায় আছে। তিনি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী, আজকে সঠিক পথে, হি ইজ দি রাইট ম্যান ইন দি রাইট প্লেস অ্যাট দি রাইট টাইম। তার সম্পর্কে আমি এটাই বলতে চাই, বাকিটা তার কর্ম দ্বারা তিনি প্রমাণ করবেন তিনি কতটা যোগ্য। বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে আওয়ামী লীগ আগাগোড়া যে অবস্থান নিয়ে থাকে সেই অবস্থানই অব্যাহত থাকবে, নতুন করে কিছু বলার নেই। আশ্চর্য ব্যাপার, এখনো ইলেকশনে নমিনেশন ব্যাপারে সাবমিট হলো না, আপনি বিদ্রোহী আবিষ্কার করলেন কোথায়? সময় মতো সঠিক ব্যবস্থা নেওয়া হবে। বাংলার যে মাজারের সংস্কারের ব্যাপারে যে কথাটি উঠেছে তা অবশ্য এটা প্রাসঙ্গিক, আমি পূর্ত মন্ত্রণালয়কে বলব তার মতো জাতীয় নেতার মাজার সংস্কার অনেক বছর হয়ে গেছে, মাজার সংস্কার করা দরকার, এটা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানাবো।